দেশের সরকারের কাছে ছলে বলে কৌশলে সুবিধা আদায় করার জন্য সে চেষ্টা চালাবে, যাতে সে তার অবৈধ ক্ষমতা আরো কিছুদিন চালায় যেতে পারে, তাই না? বাঁচার জন্য এখন হাতে অস্ত্র তুলে নিচ্ছে, যেটাকে সহিংসতা করে সরকার ক্ষমতায় থাকতে চাচ্ছে, যেটা তার আরো বোঝা যাচ্ছে যে তার সমস্ত সমর্থনটা পাশ থেকে সরে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিভিন্ন দেশ সফর করছেন এবং বিভিন্ন নেতাদের পা ধরে ধরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ধর্ণা ধরেছেন, এমন লাঞ্ছিতপূর্ণ কাজ নিয়ে ব্যাপক কিছু তথ্য প্রকাশ করে। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে ভিজা বিড়াল হয়ে গেছেন আমেরিকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে যাব সেই ভিডিওতে। যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। কাটাল রানী হাসিনার জাপান সফর শেষ হয়েছে, তাই না? তো দেশের ভিতরে আর বাইরে থেকে যে চাপ কাটাল রানীর উপরে, সেই চাপটা সামলানোর জন্য সে তার জাপান আর আমেরিকা আর ইংল্যান্ড সফর এটারে নিশ্চিতভাবে ব্যবহার করবে, তাই না? করবে তো, কিভাবে করবে? এইসব দেশের সরকারের কাছে ছলে বলে কৌশলে সুবিধা আদায় করার জন্য সে চেষ্টা চালাবে, যাতে সে তার অবৈধ ক্ষমতা আরও কিছুদিন চালাই যেতে পারে, তাই না? প্রয়োজন হইলে সে যে কোনো জাতীয় স্বার্থ ভুলুণ্ঠিত করতে পারে কেবলমাত্র গদি রক্ষার জন্য, আমরা সেটা তো খুব ভালো করে জানি, তাই না? তো এইসব সফরে সেজন্য কি কি ফলাফল আসতেছে সেইগুলোকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। এই পর্যন্ত যেই তথ্যগুলো পাওয়া গেছে সেগুলোকে আমাদের এখন অ্যানালাইসিস করা উচিত, তাই না? জাপান সফর যেহেতু শেষ হয়েছে, আমরা আজকে সেটা অ্যানালাইসিস করে দেখব যে এইখানে সে বাংলাদেশকে কেমনে বেঁচে দিয়ে আসছে। আসেন তাহলে আমরা দেখি সে দেশের কি সর্বনাশটা কইরা আসছে জাপানে গিয়া। হাসিনা জাপানে একটা দলিল সাইন করছে, আপনারা সবাই তো জানেন, তাই না? যার শিরোনাম হচ্ছে জাপান বাংলাদেশের কৌশলগত অংশীদারত্বের যৌথ ইস্তেহার। যেটা আপনারা অনেকে দেখছেন, এটা এটা ঘুরে বেড়াতেছে নেটে। এই দলিলের একটা অংশ কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গভীরভাবে স্পর্শকাতর। ওই অংশটা যদি আমরা একটু বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে ক্ষমতা ধরে রাখার জন্যে সে কি না করতে পারে হাসিনা। আমাদের খুবই দুর্ভাগ্য, বাংলাদেশে নাকি মেলা বুদ্ধিজীবী, তাই না? তো আমরা নাকি পিনাকি নাকি বুদ্ধিজীবীদের ইয়েতে ভাগ বসাইতেছে, তো এত বুদ্ধিজীবী কেউ কিন্তু এই জিনিসটা ধৈরা কোনো আলাপ করলো না আর কি। হ্যাঁ, বেশি বুদ্ধি তো, এই বুদ্ধিগুলো সে কাজে লাগাইছে মোদি আর হাসিনার স্বার্থ রক্ষায় আর কি। যাই হোক, হইতে পারে যে এটা তারা বুঝে নাই, তাই না? কিংবা জেনে শুনে চেপে গেছে। তো আমি কিন্তু ওনাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন তুলতেছি না, কারণ ওনারাই তোলেন আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন। তো সেই জন্যই কইলাম আর কি, আর কি এটাতে বেয়াদবি হিসাবে মনে করেন না আর কি। হ্যাঁ, আপনাদের কিন্তু আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগ্নীদের প্রশ্ন করা উচিত যে কেন পিনাকি যেটা কইলো এটা আপনারা ধরতে পারলেন না বাংলাদেশে বৈশা, কি করেন তাইলে সারাদিন? তো আসেন আমরা দেখি এই দলিলে কি আছে। এই দলিলে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, যা বিগ বি, বিগ বি এই যেটা, তো এই নামে পরিচিত, তার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করছেন। হ্যাঁ, তো বলছেন যে এই বঙ্গোপসাগরের সম্মিলিত অঞ্চলগুলোকে কানেক্ট করে একটা সাথে একটা লাগায়া একটা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন গঠনে জাপানের উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করছে। শুনতে একটু কঠিন লাগে আর কি, বাট ইনোসেন্ট মনে হয় যে এটার মধ্যে কোনো ঝামেলা টামেলা নাই, তাই না? তো আমি এই জন্য কই যে ভাষাকে কাটাছেড়া করে পড়তে হয়। আলাপটা শেষ হলে বুঝবেন যে কিভাবে এই দুই লাইনের মধ্যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাওয়ার মতো ভয়ঙ্কর বিষয় লুকায় আছে। তবে এটা বোঝার জন্য আমাদের অনেকগুলো আশেপাশের ঘটনা জানতে হবে, তাহলে আমরা কানেক্ট করতে পারবো, একটার সাথে একটা মিলাইতে পারবো। হ্যাঁ, ওই এক লাইনে কি আছে? হ্যাঁ, ঠিক আছে, আসেন এক এক করে আমরা দেখি, আল্লাহর নামে শুরু করি। হ্যাঁ, গত মাসে রয়টার্সের দিল্লি সংবাদদাতা মনোজ কুমার এই যে এটা ছাপে, হ্যাঁ, বলে যে জাপান বাংলাদেশ একটা ইন্ডাস্ট্রিয়াল হাব বা শিল্প কেন্দ্র যেটারে বলে আর কি, সেটা গড়ে তোলার প্রস্তাব দিচ্ছে, যে শিল্প কেন্দ্রের সরবরাহ ব্যবস্থা বাংলাদেশ থেকে উত্তর পূর্ব ভারত এবং নেপাল এবং ভুটান পর্যন্ত বিস্তৃত হবে। হ্যাঁ, তো জাপানের পিএম কিন্তু গত মাসে ইন্ডিয়া গেছিল, হ্যাঁ, এটা জানেন বোধ হয় নাকি জানেন না? আচ্ছা, ঠিক আছে, তো তখন কিন্তু এটা আলাপ হয়েছে। এই একই সময়ে জাপানি প্রধানমন্ত্রী বঙ্গোপসাগর এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে ঘিরা এই নতুন যে শিল্প কেন্দ্র বা হাব, এটার ধারণা কিন্তু ওইখানে হাজির করেন, ইন্ডিয়াতে যায়, বাংলাদেশে হবে,
ইন্ডিয়াতে এসে হাজির করতেছে, কি চমৎকার কথা না, তাই না? আচ্ছা, তো এই সংবাদ প্রতিবেদন অনুযায়ী এই জাপানের প্রাইম মিনিস্টারের ভারত সফরের পরপরই তিনটা অবকাঠামোগত প্রকল্পের জন্য জাপান বাংলাদেশের ঋণ সহায়তা অনুমোদন করে, কিন্তু ইন্ডিয়া গেছে ওখানে বলছে বাংলাদেশে এসে ঋণ সহায়তা অনুমোদন করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মাতার বাড়িতে একটা নতুন বন্দর নির্মাণ। এটা কেন? কারণ এই বন্দর সংলগ্ন ভারতীয় রাজ্যসমূহ, বিশেষ করে যেগুলো ল্যান্ডলক, মানে সেভেন সিস্টার আর কি, আমরা যেগুলো এই যেগুলো আর কি, হ্যাঁ ল্যান্ডলক কাকে বলে বুঝেন তো, মানে যেটার সাথে সমুদ্রের কোনো সংযোগ নেই, তো যেই দেশটার সাথে সমুদ্রের সংযোগ নাই, যেমন ধর নেপাল, ভুটান, হ্যাঁ এই দেশগুলো কিন্তু খুব সমস্যার মধ্যে থাকে, অন্যের বন্দর ইউজ করতে হয়, নিজের জমি নাই অন্যের জমি চাষ করে, গণিমে একজন দরিদ্র কৃষক, মনে আছে না? তো ল্যান্ডলক কান্ট্রিগুলো হচ্ছে সেইটা। হ্যাঁ, তাহলে এই যে হাসিনা কিশিদা, মানে ওই যে জাপানের প্রাইম মিনিস্টার, যৌথ ইস্তেকার হইল, তাতে এখন বোঝা যাচ্ছে যে যেই উদ্যোগের কথা সেই যে যে বলছিল ইন্ডিয়াতে, তাই না কিশিদা, সেইটা ওই ধারণা থেকে এখন সিদ্ধান্তে উপনীত হয়েছে, তাই না? হ্যাঁ, তো তবে যে পদ্ধতিতে উদ্যোগটা এই সমস্ত, এটা একটা বড় সিদ্ধান্ত, এটাতে সবকিছু পাশ কাটায় আগায় নিয়ে গেছে, তাতে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসার জন্ম দিছে। জাপানের দূতাবাস, জাপানি সরকার যদি আমার এই ভিডিও দেখে থাকেন, দয়া কইরা হ্যাঁ অনুবাদ কইরা আমার প্রশ্নগুলো কইরা নিয়েন, বাংলা জানা তো জাপানি আছে, তাই না? তো শুনে নিয়েন, তো এই জিজ্ঞাসাগুলোর আলাপ কইরা যদি উত্তর না পাই, তাহলে ধরে নিব কিন্তু ডাল মেকুস কালা হয়। হ্যাঁ, ঠিক আছে, তো সেই প্রশ্নগুলো কি কি আসেন, আমরা আলাপ কইরা এক এক করে। বাংলাদেশের ভিতরে এই কোনো এই প্রকল্প নিয়ে আলাপ আছে, আলাপ আলোচনা চালু আছে? এটা তো সরকার খাতের আলাপ না, তা যে করতে পারবেন না, তাই না? না, নাই তো এটা নিয়ে আলাপ। আলাপ তো এই বিগবি আলাপ কখন শুরু হয়েছে জানেন? 2014 সালে। হ্যাঁ, জাপানিজরাই এটা প্রথম শুরু করছে, মাতারবাড়ি বন্দরকে কেন্দ্র করে বিগবির কথা কই শুরু করে। হ্যাঁ, কিন্তু এরপর এই আলোচনা কোথায় যেন হারায় যায়, হ্যাঁ এইটা কোন কোথায় যেন হারায় যায়, এটা হিমঘরে চলে যায়। বাংলাদেশে কখনো এই উদ্যোগকে নিয়ে জনসাধারণের মাঝে কোনো উন্মুক্ত আলাপ, বিতর্ক, পর্যালোচনা এগুলো কিন্তু কখনো হয় নাই, শুনছেন আপনারা? কখনো হয় নাই। এখন প্রায় এক দশক ধরে, মানে 2014 এখন 2023, তাই না? তো প্রায় এক দশক এই যে হিমঘরে থাকা এই প্রকল্পের ব্যাপারে জাপান বলতেছে চূড়ান্ত সিদ্ধান্তে প্রায় পৌঁছে গেছে, তাই না? তো বাংলাদেশের জনগণের সম্মতি কোথায়, মতামত কোথায়? বিস্তারিত জানলাম এ বিষয়ে, আপনাদের মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখব, কেউ স্কিপ করবেন না, যে এই গণ অধিকার পরিষদের নেতা যে তারেক ভাই আছেন, তিনি আরও কিছু তথ্য দিয়েছেন যে আমেরিকাতে গিয়ে প্রধানমন্ত্রী শুধু মানুষের পা ধরাই নয়, সব কিছু দিয়ে টাকা অর্থ দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করতেছে ক্ষমতা, তারপরেও কেন যেন তিনি হিমশিম খেয়ে যাচ্ছে। আসুন আমরা একটু তার সেই বক্তব্য শুনে আসি স্ক্রিনে। বসে আমেরিকার বিরোধিতা করে, আবার ওনার ছেলেও দেখি ফেসবুকে বিরোধিতা করে। আমরা একটা তামিল সিনেমা দেখছিলাম, উনি মানে বাইরে আইসা উনি বড় বড় বক্তব্য দিচ্ছে, আর ভিতরে দাঁড়িয়ে পা ধরে বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ কইরা দেন। ঠিক আছে, তো শেখ হাসিনার হলো মানে সংসদে আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দেওয়া, আর আমেরিকায় যাইয়া হলে পা ধরার মতো যে আমার ভুল হয়ে গেছে মাফ কইরা দেন। জাপানে একই অবস্থা, ভুল হয়ে গেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছিল না যে হলো যে জাপানের ইয়েকে আমরা জানতে চেয়েছি, শোকস করেছি যে কেন সে এই কথা বলেছে, কেন বলেছে পুলিশ ভোট কাটে, পরে যায় জাপানের বলতেছে তার সাথে এই বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। তো একবার হলো চিনিং মাজার ধাপ্পাবাস, এই মিলে হলো আওয়ামী লীগ, এরা এখানে বাইরে বাইরে বিরোধিতা করবে যে না আমাদের প্রচুর হ্যাডাম, কিন্তু ভিতরে যাই বলবে বাবা এবারের মতো মাফ করে দেয়, বাইরে কি বলতে হবে তো আপনারা বুঝেন, আমাদের রাজনীতি আছে, রাজনীতি তো টিকাতে হবে। প্রধানমন্ত্রীর সফরে এতগুলো লোক নেওয়ার কারণ হলো উনি সফরে গেলে ওনাকে কেউ দেখতে আসে না, এই জন্য উনি আগে থেকেই দেশ থেকে একটা বিশাল বাহিনী নিয়ে যান, যাতে করে একটা লোক সমাগম মনে হয়, যাতে করে লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হয় না। আসলে দেশের মাটিতে যেভাবে ভাড়া করে লোক পাওয়া যায়, বিদেশের মাটিতে ওইভাবে তো ভাড়া করে লোক পাওয়া যাবে না, এবং বিদেশের মাটিতে কেবলমাত্র সম্মানিত ব্যক্তি গেলেই মানুষ আগ্রহ নিয়ে দেখতে আসে যে আমাদের প্রাণের মানুষ চলে আসছে। যেমন বিপিনুল্লাহ যখন দুবাইয়ে গেছিল, সৌদি আরব গেছিল, পুরা প্রবাসী ভাইরা একবারে হুমলি খেয়ে পড়েছিল, ঠিক আছে, কিন্তু এটা তো শেখ হাসিনার ক্ষেত্রে হবে না, এটা তো আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে হবে না, কারণ ভোট চুরি করে ক্ষমতায় এসে আপনি সম্মান খুঁজবেন এইটা কিন্তু খুবই অসম্ভব। এইখানে এই জন্য শেখ হাসিনা আগে থেকে বিশাল বড় একটা বহর নিয়ে যায়, যেন ওইখানে মনে না হয় যে লোকজন নাই,
উনি আগে থেকে পুরো বিমান ভরে নিয়ে গেছে যে এখন বিশাল লোক। এখন আমেরিকা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সম্মানজনক প্রতিনিধি কেন পাঠাচ্ছে না, এটা হলো একটা বিষয়। দেখেন, মানুষ দেশের সঙ্গে দেশের সম্পর্ক হয় হলো জনগণের সাথে সম্পর্কের ভিত্তিতে। জনগণের সাথে সম্পর্ক যার ভালো তার সাথে ওই দেশও ভালো করে। আসলে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ধারণ হবে আমেরিকার জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক, জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে জাপানের সাথে বাংলাদেশের। জুনায়েদ পোলক একটা ছবি দিছে যে জাপানিজ নাগরিক তার সাথে, মানে সে একটা জাপানিজ জাপানিজ সিকিউরিটি ম্যান ম্যান সে মন খারাপ করে দাঁড়ায় আছে। এখন সে জুনায়েদ পোলকের প্রতি হাসি মুখে কেন ছবি তুলে নাই, এই জন্য সে ক্যাপশন দিছে যে মন খারাপের ছবি, ঠিক আছে। তো এখন এখন জুনায়েদ পোলককে দেখে তো জাপানের নাগরিকদের খুশি হওয়া অস্বাভাবিক, কারণ তারাও বোঝে জাপানের বললো না যে পুলিশ ভোট কেটেছে রাতের আধারে, তো এগুলো তো প্রমাণ। যে কারণে প্রধানমন্ত্রী যখন সফরে যাচ্ছে কেউ সম্বোধনা দিচ্ছে না, ইয়ে করছে, ডিম নিক্ষেপ করছে, এগুলো তো একটা প্রতিক্রিয়া মানুষের। উনি বলে যে ভোট চুরি করে ক্ষমতা থাকা যায় না, এগুলো আসলে নিজের কথা, নিজের জায়গা থেকে অনুধাবন করার চেষ্টা করে আসলে, যে আসলে তো আমি তো ভোট চুরি করে ক্ষমতায় আছি, এটা তো থাকা সম্ভব না। উনি তো দেশে কোনো গ্রহণযোগ্যতা নাই। একটা সরকার কয়েকটা কারণে পড়ে যেতে পারে, দেশে গ্রহণযোগ্যতা না থাকলে, বিদেশি বন্ধুরা, এই দুটা কারণে, আর একটা হলো সেনাবাহিনী। আমাদের পিলখানা হত্যাকাণ্ডের পরে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা শেখ হাসিনাকে বিন্দু পরিমাণ ভালোবাসে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না, তারা বুকে পাথর চেপে আছে। তো তাহলে সেনাবাহিনী তাকে পছন্দ করে না, জনগণ তাকে পছন্দ করে না, বিদেশি বন্ধুরাও পছন্দ করে না। এখন সে বিদেশি প্রভুদেরকে খুশি করে একটু ওই যে বন্যার মধ্যে খড়কুটা আঁকড়ে ধরে যে বাঁচার একটা চেষ্টা, শেখ হাসিনা সেই বাঁচার চেষ্টা করছে, যে সে এখন জাপানে যাচ্ছে আমেরিকায় যাচ্ছে, যে যদি একবারের জন্য হলে একটু কনভিন্স করা যায়। উনি বলেছিল যে তেল গ্যাস, মানে গ্যাস না দেওয়াতে ক্ষমতায় উনি আসতে পারেনি 2001 সালে, ঠিক আছে। ওনাকে একটা বিনয়ের সাথে প্রশ্ন করি, আপনি যে যেটা কথা বললেন গ্যাস না দেওয়াই আপনি ক্ষমতা আসতে পারেন 2001 সালে, তাহলে কি 2008 সালে গ্যাস দেওয়ার চুক্তি করে নাকে চুমানি দিয়া আপনি কি ক্ষমতায় আসছিলেন? আমরা কিন্তু রাতের অন্ধকারে ঠিকই দেখছি বড় বড় এলএনজির গাড়িতে করে আপনার হলো আগরতলা, আপনার হলো এলএনজি গ্যাস যাচ্ছে, আমরা কিন্তু দেখছি, কিন্তু আপনি কিন্তু ধরা খেয়ে গেছেন। তাহলে নিজেই বলছিলেন যে গ্যাস দেন নাই বলে ক্ষমতায় আসতে পারেননি, এখন তো তাহলে প্রমাণ হয়ে গেল আপনি বাংলাদেশের খনিজ সম্পদ গ্যাস, এই যে আমরা এর আগে শুনেছিলাম পাবনার ওইদিকে গ্যাসের খনি পাওয়া গেছে, গ্যাস নাকি উতলায় পড়তেছে, কয়েকদিন পরে দেখা গেল যে ওখানে কোনো গ্যাস নাই, ঠিক আছে। কেন গ্যাস নাই জানেন আপনারা? ওর নিকটে 100 কিলোমিটারের মধ্যে নিকটতম জায়গায় ভারতের গ্যাসের খনি আছে, এখান থেকে গ্যাস তুললে ভারতে গ্যাস গ্যাস সাপ্লাই কমে যাবো, এই জন্য পাবনা থেকে গ্যাস তোলা হয় নাই। গ্যাসের উপরে হাসছে পাবনার গ্যাসের খনি, সেই পাবনাতে এখানে গ্যাস নাই। তো এইগুলো হচ্ছে অবস্থা, আমাদের ভৌগোলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় আজকে হুমকির মুখে। শেখ হাসিনা আজকে মানে ক্ষমতা তার থাকতে হবে, কারণ অনেক মানুষ খুন হয়েছে, অনেক মানুষ নির্যাতন হয়েছে, নিপীড়িত হয়েছে। আপনারা দেখেন 10 টাকার চালের কথা বলেছিল, 10 টাকার চালে কি এখন মানুষ খাইতে পারতেছে, 20 টাকায় পারতেছে? তো এই যে মধুর মধুর কথা বলছে যে 20 টাকায় চাল খাবো না, ধানের শীষে ভোট দেবো না, 10 টাকায় চাল খাবো নৌকা মার্কায়, পিসা মারি 10 টাকার চাল, 10 টাকা চাল দিতে পারছে সে, 20 টাকায় পারছে, 30 টাকায় পারছে, 40 টাকা, আরে 40 টাকায় দিতে পারবে না। মানুষ এখন মোটা চাল খাচ্ছে 50 টাকা, 60 টাকা, 70 টাকা, এরকম একটা অবস্থা। তো আমরা যেটা বুঝতে পারছি, সে তার জনগণের ওপর কোনো ভরসা নাই, জনগণের ওপরে কোনো ভরসা নাই। কারণ দেখেন 8 থেকে 23-24 পর্যন্ত 15 বছর সে নাগরিকদের ভোটের স্বাদ অনুভব করেছে। আপনাদের যাদের যাদের চুল কাঁথা ছিল এখন পেয়ে গেছে, আর যাদের পাকা ছিল এটা পেকে ঝুনো পাকা হয়ে গেছে, আর যাদের ঝুনো পাকা ছিল তারা এখন মরে গেছে। এই হলো 15 বছরের ইতিহাস, আমরা ভোট দিতে পারি না, এটা তো সবাই বোঝে। তো নাগরিকরা কিন্তু সুযোগ আছে, সে কাজে না যেই উস্তা খাবো পড়ে যাবো, সবাই মিলে দায়িত্ব ধরবো, সবাই মিলে দায়িত্ব ধরবো। তখন ওই যে চোরকে, চোর ধরলে যেরকম সবাই যাওয়ার সময় বলে যে আমি একটা কিল দিয়ে যাই, ঠিক আছে, তো সে কাছে যখন পড়বো তখন বলবো। ভিউয়ার্স, স্ক্রিনে আমরা তারেক রহমান ভাইয়ের কাছ থেকে বিস্তারিত তথ্য জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।